নাটোরের বড়াই গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাজার তদারকি অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হয়েছে এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে বনপাড়া আল আরাফাত হাসপাতালে এই ঘটনা ঘটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বনপাড়া বাজারের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় আল আরাফাত হাসপাতালের স্টোর রুমে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ইনজেক্টেবল ওষুধ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তাদের 9,000 টাকা জরিমানা করা হয়। এ সময় হাসপাতালের মালিক ডাক্তার আখের আলীর ছেলে ফয়সাল আহমেদ হিমেল অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হন।